দেখুন, নতুন কিছু নয়, প্রচার তো অনেকদিন ধরে চলছে। আজকে একটা বড় হাওয়া তৈরি হয়েছে, আপনারা দেখেছেন মিছিলের মাধ্যমে, কালকে থেকে ঝড় শুরু। কর্মীদেরকে কি বার্তা দিবেন, মানে কি নির্দেশ দেবেন আজকের থেকে? হ্যাঁ, কর্মীদেরকে নির্দেশ দেবো যে তারা যেন বুথে বুথে মাটি কামড়ে পড়ে থাকে, এবং এবার আমাদের জয়ের পালা, আমরা জয়লাভ করবই, এবং সেই আত্মবিশ্বাস নিয়ে তারা যেন যুদ্ধের ময়দানে তৈরি হয়ে থাকে। তারা কয়েক হাজার কোন শতাব্দী নিয়ে মিছিল এবং শতাধিক ঘাত নিয়ে, মানে কি অন্য বার্তা, কি বার্তা দিতে চাইছেন? বার্তা কিছুই না, সেটা হচ্ছে বালুরঘাটের মানুষ, তথা বালুরঘাট এই যে জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, এই কনস্টিটুয়েন্সির মানুষ আমাদের সাথে আছে, সেই জন্য মানুষ এসছে। শুধু সমর্থকরা আসেনি, সাধারণ মানুষ অনেকে এসছে, যারা নতুন সমর্থক হয়েছে, বিজেপি সমর্থক হয়েছে, মা বোনেরা এসেছে, তাদের রান্নাঘর অবধি আমরা মোটামুটি পৌঁছবে গেছি। আগামী দিন আশা করছি খুব ভালো কিছু আপনারা দেখতে পাবেন। আজকে মনোনয়নের দিনই মনে হলো বিজয় উল্লাস একটা মিছিল, তো এই মিছিলের মধ্যে কি কীরকম পেলেন কর্মীদের উচ্ছ্বাস? কর্মীদের উচ্ছ্বাস তো আপনারা চোখেই দেখেছেন, এবং আপনি ঠিকই বলেছেন, বিজয় মিছিল হলো, আর একটা বিজয় মিছিল আমরা কিছুদিন পরে করবো। থ্যাংক ইউ।